অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে প্রথমেই আমরা দেখতে পাই দীপাকে প্রিন্সিপাল ম্যাম তার ঘরে ডেকে পাঠায়। দীপা সেখানে পৌঁছলে দুজন অফিসার তাকে জিজ্ঞেস করে, ফুলটা কি আপনি সাজিয়েছেন, আপনি একা সাজিয়েছেন না আপনার সঙ্গে আর কোনো লোক আছে? তখন দীপা জানায়, না না আমি একাই সাজিয়েছি। তখন অফিসার দুজন বলে, তাহলে কোনো ভয় নেই, কেননা আপনাকে দেখে মনে হচ্ছে না কোনোভাবেই আপনি এইসব কাজের সঙ্গে জড়িত থাকতে পারেন। তখন দীপা বলে, কোন কাজের সঙ্গে বলছেন আপনারা? বলছে, এই স্কুলে বোম থাকতে পারে। তখন দীপার সন্দেহ হয়ে যায়, আগের দিন যে দুটো লোক তাকে মিথ্যে কথা বলে প্রিন্সিপালের ঘরে পাঠিয়েছিল, তখন সে গিয়ে দেখতে পায় সেখানে দুজন লোক দাঁড়িয়ে আছে। তখন দীপা প্রিন্সিপাল ম্যামকে ডেকে দেখায়, ওই দুটো লোক কি স্কুলের কোনো লোক? তখন প্রিন্সিপাল ম্যাম বলে, না না এরা তো স্কুলের কোনো লোক নয়। তখন দীপার সন্দেহ হয়ে যায়, তাহলে এই লোকগুলোই বোম রেখেছে এখানে। তখন প্রিন্সিপাল ম্যাম দৌড়ে গিয়ে মাইকে অ্যানাউন্স করে দেয়, আপনারা সবাই বাইরে চলে যান বাচ্চাদের নিয়ে, কেননা এখানে বোম আছে। তখন সবাই ভয় পেয়ে যায়, ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যেতে চায়। তখন যে দুজন লোক বোম রেখেছিল তারা এগিয়ে এসে সবাইকে বন্দুক ধরে আর রুমের মধ্যে আটকে দেয়। তখন দীপা লোকগুলোর হাতের দিকে ভালোভাবে তাকিয়ে বুঝতে পারে এদের হাতে মাটি লেগে আছে, অর্থাৎ কোনো ফুলের টবের মধ্যে এরা বোমটা ঢুকিয়েছে। তারপরে দীপার মনে পড়ে যায়, যে টপটা অর্ধেক কাজ করেছে প্রিন্সিপাল ম্যামের রুমে গিয়েছিল সেই টপটাতেই বোম থাকতে পারে, তাই সে গিয়ে সেই টপ থেকে বোমটা বার করে ফেলে। তখন আতঙ্কবাদীরা দীপার দিকে বন্দুক উঁচিয়ে বলে, আপনি কি করছেন, এটা বোমটা রাখুন, আমাদের কাছে কিন্তু রিমোট আছে, আমরা রিমোট টিপলেই সব খেলা শেষ। তখন দীপা বলে, আপনি এতগুলো লোকের জীবন শেষ করে কি করবেন, দরকার পড়ে হোস্টেস বানানোর জন্য আমাকে আপনারা নিয়ে চলুন। তখন তারা বলে, আপনাকে নিয়ে গিয়ে আমরা কি পাবো, আপনি কে? সেই সময় সূর্য বাইরে ছিল, সে এসে দেখে এই অবস্থা, দীপার দিকে বন্দুক ধরে আছে, তাই সে পেছনে থাকা আতঙ্কবাদীটার মুখ চেপে ধরে তাকে অন্য ঘরে নিয়ে গিয়ে খুব মারে। মারার পর এসে আবার দ্বিতীয় আতঙ্কবাদীটাকে ধরে ফেলে। এইভাবে স্কুলের সবাইকে সূর্য এবং দীপা রক্ষা করে। কিন্তু তখন বোমটা ফাটতে আর মাত্র 30 সেকেন্ড বাকি ছিল, তাই দীপা রিকোয়েস্ট করে সবাইকে বাইরে পাঠিয়ে দেয়। এরপর সূর্য দীপাকে বলে, তুমি আমাকে বোমটা দিয়ে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও, বোমটা ফাটতে আর বেশি দেরি নেই। তখন দীপা বলে, না ডাক্তারবাবু, আমার যা হয় হোক আপনি আমার মেয়েদের দেখে রাখবেন। সূর্য বলে, এটা কোনোভাবেই হয় না, মরলে একসঙ্গে দুজন মরবো আর বাঁচলে দুজন একসঙ্গেই বাঁচবো। তখন দীপা বাধ্য হয়ে সূর্যকে ঠেলে দিয়ে বোমটা নিয়ে দৌড়ে বেরিয়ে আসে। সূর্য পিছন পিছন ছুটতে উঠতে আসে, এসে ঠিক বোমটা ফাটার আগে দীপা ছুঁড়ে দেয় বোমটাকে এক পুকুরের মধ্যে, পুকুরে জলে পড়ে বোমটা ফেটে যায়। এরপর আতঙ্ক কেটে গেলে সবাই আবার অডিটোরিয়ামে যায়, দীপাকে যথাযথ সম্মান জানায়। তখন সবাই দীপাকে জিজ্ঞেস করে, আপনি কি করে জীবনের ঝুঁকি নিয়ে কাজটা করতে পারলেন? তখন দীপা বলে, আমার ছোটোবেলা থেকে মা নেই, তার জন্য মা না থাকার কষ্ট আমি জানি, তাই আমি চাই না কোনো মা তার বাচ্চাকে হারিয়ে ফেলুক বা কোনো বাচ্চা তার মাকে হারিয়ে ফেলুক। এখানে শুধু আমার বাচ্চা না, আমার বাচ্চার মতো অনেক বাচ্চাই আছে যাদের আমি নিজের বাচ্চার মতোই ভাবি। তখন সূর্য বলে, আমি কি কোনো দিন দীপার মতো ভাবতে পারবো? আমি কি কবিরের মেয়েকে আমার মেয়ে বলে ভাবতে পারবো? তাহলে কি আমার সব সমস্যা সমাধান হয়ে যাবে? সূর্য এও বলে, আমি কোথাও বুঝতে ভুল করছি না তো, না আমি দীপাকে কোথাও ভুল বুঝছি, হয়তো দীপা ঠিকই বলছে, আমি হয়তো বিশ্বাস করছি না। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।